Audio Jungle. নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি নিউজ অগ্নি। বাবু, আজকে তৃণমূল কংগ্রেস সভাপতি ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলি জেলার শ্রীরামপুর এবং হুগলি লোকসভাটা আপনার উপর বিশ্বাস রেখেছেন দলের সাংগঠনিক ব্যাপার নিয়ে, আপনি এই বিষয়ে কি বলছেন? দল আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে সেটাই আমি নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি। দল এই ভরসা আমার উপরে রেখেছে, আমার একটাই কাজ হলো যেখানে সিনিয়র যারা নেতৃত্ব আছে তাদের পরামর্শ নিয়ে, তাদের সম্মান দিয়েই এবং দলের সমস্ত কর্মীদের ঐক্যবদ্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে আমার প্রথম কাজ। আমি শুধু সবার কাছে একটাই অনুরোধ করব যে এই দল আজকে প্রায় তৃতীয়বারের মতো সরকারে এসেছে এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরাসরি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছেন। তেমনি আমাদের যে দল আছে সেই দল পক্ষ থেকেও মানুষের পাশে থাকা, মানুষই সব, মানুষের পাশে থাকতে হবে, তাদের প্রয়োজন অপ্রয়োজনে দলকে সাহায্য করতে হবে আর আমরা সবার জন্যই করব। এটা হচ্ছে এর জন্য আমরা ঐক্যবদ্ধভাবেই করব, একসাথেই করব। কারণ বাংলায় তৃণমূল ছাড়া কোনো অন্য কোনো দলের কোনো অস্তিত্ব নেই এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষে নেতৃত্ব দেবে। আর আমাদের সর্বভারতীয় সাধারণ সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি খুব ভালোভাবে আমাদের সংগঠন সাজাচ্ছেন এবং একটাই লক্ষ্য, মানুষের কাছে পৌঁছানো। আচ্ছা, যারা নির্বাচনের আগে পরিযায়ী নেতাদের মতো বেরিয়ে গিয়েছিলেন, তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, কিছু নেতা আবার শুনতে পাচ্ছি তৃণমূলে আসতে চাইছেন, কেউ কেউ কোনো নেতা আবার আসতে ত্রিপুরাতেও গিয়ে পৌঁছে গেছেন তৃণমূলের কর্মসূচিতে, এই বিষয়ে আপনার কী মত? যখন এই নেতারা চলে যায় যে অবস্থায় চলে গিয়েছিল এটা কর্মীদের মনে একটা কষ্ট আছে, অবশ্যই একটা দুঃখ আছে যে এই অবস্থায় যারা যারা চলে গিয়েছিলেন তাদের প্রতি। কিন্তু আমাদের দলে কে আসবে এবং কে দলে থাকবে এবং কাকে নেওয়া হবে সবটাই তো নির্ভর করবে আমাদের নেত্রীর ওপর, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনারা আছেন, ওনারা ঠিক করবেন যে কে দলে আসবে, কারা কীভাবে আবেদন করছে, কাকে নেওয়া হবে সবটাই তারা ঠিক করবে। আমরা আমাদের কাজ হচ্ছে আমাদের যার যেখানে যে দায়িত্ব দল দেবে সেটাকে ঠিক ঠিক করে পালন করতে পারলেই বাংলার মানুষ ভালো থাকবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় থাকা মানে বাংলার মানুষের ভালো থাকা। গতকাল তৃণমূল কংগ্রেস যখন আপনার নাম ঘোষণা করে তারপর থেকে আমরা লক্ষ্য করে দেখছি যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে আপনাকে সমর্থন করে অভিনন্দন জানাচ্ছে। আমরা লক্ষ্য করে দেখছি প্রচুর গ্রাসরুট লেভেলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাকে সমর্থন করেছে, আপনার এই কর্মীদের প্রতি কি দায়বদ্ধতা কী আছে? কর্মীরাই তো সব, কর্মীরা এক একটা জন কর্মীর পরিশ্রমের মধ্যে দিয়েই আমাদের সমগ্র পার্টি আবারও ক্ষমতায় এসেছে, দায়িত্বে ফিরেছে বাংলায়। কর্মীরাই তো মধ্যে থেকেই এই দল মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের নিয়েই একবারে গ্রাসরুট লেভেলের থেকেই সংগঠন করে করে আজকে এই জায়গাটা এসেছেন। কর্মীরাই সব, কর্মীদের নিয়েই একজন, আমি এটুকু বলতে পারি এই দলে কোনো কর্মী কোনো নেতৃত্ব তারা কেউ অসম্মানিত হবেন না সেই চেষ্টা আমার থাকবে। এবং সবশেষে একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন করি, আপনি যেহেতু কানাইপুরের ভূমিপুত্র, নৈটি রোড দীর্ঘদিন ধরে খারাপ, মানুষের একটা অভিযোগ রয়েছে এই বিষয়ে, নৈটি রোড নিয়ে আপনার কী ভূমিকা থাকবে? এটা ঘটনা হচ্ছে আমি আজকেই কথা বলবো কোন নৈটি রোডের যে কন্ট্রাক্টর পেয়েছে, মুশকিলেরও কন্ট্রাক্টররা কাজগুলোকে নেয় কিন্তু তারা ঠিকভাবে পালন করে না, আমি কথা বলবো যাতে দ্রুত এই কাজটা করে সেই চেষ্টা তো অবশ্যই। কিন্তু লোকাল প্রশাসন তো একটা দায়বদ্ধতা থাকে, আপনি কি বলেন এই বিষয়ে? না, সবারই দায়বদ্ধতা থাকতে হবে, প্রশাসন যত অ্যাক্টিভ থাকবে তত এই কাজগুলো দ্রুত হবে, থাকা উচিত, আমি দেখবো সেটা। ধন্যবাদ।